করোনার কারণে আমরা বেচতেও পারলাম না, ঝড়েও শক পড়ে গেল। এখন আমরা কি করি, কি খাই? আর এই আম আমরা এখন এই ঝড়ের আম বেচতেও পারছি না, কেউ নিতেও চাচ্ছে না। এই আম তো শক আমাদের শেষ হয়ে গেল। আমাদের রাজশাহী জেলার বিভিন্ন এরিয়াতে কোথাও 5%, কোথাও 7%, কোথাও 8% এইভাবে ক্ষতি হয়েছে। আমি যেটা দেখলাম চারঘাটে 10% এবং আমাদের বাগাতে সবচেয়ে বেশি আম হয়, মোট আমের প্রায় অর্ধেকের মতো, সেখানে আমাদের 20% ক্ষতি হয়েছে। এভাবে আমরা যেটা দেখলাম যে আমাদের জেলায় মোটামুটি 12-15% মতো ক্ষতি হয়েছে টোটাল আমের উপরে। এবং যেটার যদি আমরা টাকা হিসাব করতে যাই প্রায় 110 কোটি টাকা টাকায় যদি আমরা হিসাব করতে যাই, এই ধরনের এটা আমাদের একটা, আমরা মনে করতেছি যে এরকম একটা ক্ষতি আমাদের হয়েছে। তিন ভাগ পড়ে গেছে, আর এক ভাগ আছে কর্মা, তা বেচতে পারছি না।